আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সগণ, যারা যারা আজকের এই ক্লাসটিতে উপস্থিত আছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টির বিষয়বস্তুতে থাকবে প্রকাশিত বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান কি, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎস, সরকারি পরিসংখ্যানের উৎস, আধা সরকারি এবং বেসরকারি পরিসংখ্যানের উৎস, প্রকাশিত পরিসংখ্যানের শ্রেণী বিভাগসমূহ, প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতা, ত্রুটি দূরকরণের উপায় এবং কীভাবে আমাদের এই ত্রুটি দূর করে উৎকর্ষতা বৃদ্ধি করা যায় তার জন্য কিছু সুপারিশ। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রয়োজনে যে সকল তথ্য সংগ্রহ করে থাকে এবং প্রকাশ করে থাকে, সেই প্রকাশ করার তথ্যগুলি হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, বিভিন্ন পত্র পত্রিকা, ব্যক্তি, গবেষক, দেশের অর্থনৈতিক, সামাজিক, কৃষি, মৎস্য, পশু, বিভিন্ন সম্পর্কীয় পরিসংখ্যান তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ করে থাকে। তো এই যে সংকলন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে থাকে, এইগুলো আবার কিছু কিছু বই পত্রিকায় প্রকাশিত হয়, পত্র পত্রিকায় প্রকাশিত হয়। যে তথ্যগুলো প্রকাশিত হয় সেগুলি হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস তিনটি: সরকারি পরিসংখ্যান, আধা সরকারি পরিসংখ্যান এবং বেসরকারি পরিসংখ্যান। সরকারি পরিসংখ্যানের মধ্যে সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অথবা সংক্ষেপে বিবিএস। তারপরে আসছে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়। তারপরে আসছে বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের যে উৎস বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এটি সম্পর্কে কিছু কথা না বললেই নয় যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের প্রধান এবং গুরুত্বপূর্ণ উৎস। এর প্রধান কাজ হচ্ছে পরিসংখ্যান বিষয়ক তথ্যের সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ, প্রকাশনা এবং সম্পাদনা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অন্যান্য উৎসের সাথে সমন্বয় সাধন করা। তো এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 23টি আঞ্চলিক কার্যালয় এবং 460টি থানা অফিস রয়েছে। আর এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমকে 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আদমশুমারি, 2 নম্বর কৃষি শুমারি, 3 নম্বর অর্থনৈতিক শুমারি এবং 4 নম্বর হচ্ছে নমুনা জরিপ। আদমশুমারি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি যে 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের সকল জনগণকে হিসাব করা হয় একটি নির্দিষ্ট সময়ের মাঝে। আর কৃষি শুমারি, এটিও 10 বছর পর পর হয়ে থাকে হয়তো। তো কৃষি শুমারিটিতে বাংলাদেশে কৃষি বিষয়ক যেসব সময় তথ্যগুলো আছে সেগুলোর শুমারি করা হয়, তথ্য সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয়। অর্থনৈতিক শুমারির ক্ষেত্রে অর্থনৈতিক যে তথ্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা, বিচার বিশ্লেষণ করা হয়। এবং নমুনা জরিপে প্রয়োজন সাপেক্ষে যখন কোনো বিষয়ের জরিপ করতে হয় তখন তাদের নমুনা সংগ্রহ করে সেই নমুনার উপরে জরিপ করা হয়। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংস্থাটি 6টি শাখায় বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছে। একটি হচ্ছে জনসংখ্যা ও জনবিজ্ঞান বিষয়ক, আর একটি হচ্ছে কৃষি বিষয় পরিসংখ্যান বিষয়ক, শিল্প বাণিজ্য শ্রম পরিসংখ্যান এবং জাতীয় আয় বিষয়ক, প্রশিক্ষণ গবেষণা নমুনা জরিপ, কম্পিউটার ও তথ্য প্রক্রিয়াজাতকরণ, পুনরুৎপাদন, নিরীক্ষণ এবং প্রকাশনা। এই 6টি শাখায় বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছে। জনসংখ্যা ও জনবিজ্ঞান শাখার কাজ হচ্ছে জনসংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ, পরিমার্জন, সম্পাদনা, প্রকাশনা ইত্যাদি, এইগুলো হচ্ছে এদের কাজ। কৃষি পরিসংখ্যানের কাজ হচ্ছে কৃষি শুমারির যাবতীয় কাজগুলো দেখাশোনা করা। শিল্প বাণিজ্য শ্রম পরিসংখ্যান এবং জাতীয় আয়ের কাজ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক, শিল্প বাণিজ্য শ্রম এসব সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ, প্রকাশনা করা। তারপরে আসছে প্রশিক্ষণ গবেষণা ও নমুনা জরিপ, এদের কাজ হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, যাদেরকে যারা বিভিন্ন প্রশিক্ষণ এবং গবেষণায় যুক্ত থাকে, যারা বিভিন্ন প্রশিক্ষণ এবং গবেষণার যুক্ত থেকে বাংলাদেশের এই প্রকাশিত পরিসংখ্যান বা অপ্রকাশিত পরিসংখ্যানগুলোকে বিশ্লেষণ এবং প্রকাশনার সাথে সংযুক্ত থাকে, এদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। কম্পিউটার ও তথ্য প্রক্রিয়াজাতের কাজ হচ্ছে আমাদের যে তথ্যগুলো থাকে সেদেরকে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ, প্রকাশন এই কাজগুলো করা। এবং পুনরুৎপাদন, নিরীক্ষণ এবং প্রকাশনার কাজ হচ্ছে আমাদের যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলোকে বিভিন্নভাবে সংকলন, বিশ্লেষণ করে
এদেরকে অন্য অন্যান্য যে পরিসংখ্যানিক বিষয়গুলো আছে এদের সাথে সম্পাদনা করে এবং যাচাই বাছাই করে প্রকাশনা করা। এবার আসছে বাংলাদেশে আধার সরকারি পরিসংখ্যানের উৎসগুলোর মাঝে রয়েছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ, তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশের বিমান এবং বাংলাদেশের রেলওয়ে, এবং গবেষণা প্রতিষ্ঠান সমূহের মাঝে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট, বাংলা জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, আন্তর্জাতিক উদ্রময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। এবং বেসরকারি উৎসের মাঝে রয়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএনও, আইএমএফ, ডব্লিউএসও, ইউনেস্কো, ইউএনএইচসিআর, ফাও, ওয়ার্ল্ড ব্যাংক, এইগুলো। বাণিজ্যিক ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের মাঝে রয়েছে বিভিন্ন বাংলাদেশের যে বাণিজ্যিক এবং বেসরকারি ব্যাংকগুলো রয়েছে এবং বিমা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো। এবং অন্যান্য সংস্থার মাঝে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে বিভিন্ন বাণিজ্য সংস্থা, শিল্প বণিক সমিতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ট্রেড ইউনিয়ন, বিভিন্ন রকম এনজিও যেমন ব্র্যাঙ্ক, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা ইত্যাদি এনজিও সমূহ। এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বেসরকারি পরিসংখ্যানের উৎস। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের পরিসংখ্যানকে উৎস, ক্ষেত্র, প্রকৃতি এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রধান সাতটি শ্রেণীতে আলাদা করা যায়। তার একটি হচ্ছে জনসংখ্যা ও জৈব পরিসংখ্যান, শিক্ষা ও সামাজিক পরিসংখ্যান, কৃষি পরিসংখ্যান, শিল্প ও শ্রম পরিসংখ্যান, বাণিজ্য পরিসংখ্যান, আর্থিক পরিসংখ্যান এবং মূল্য পরিসংখ্যান। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার মাঝে এক নম্বরে রয়েছে নির্ভুল তথ্যের অভাব। বাংলাদেশে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়, যে প্রতিষ্ঠানসমূহ তথ্যগুলো সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে থাকে, এদের নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। তথ্য সংগ্রহের প্রতিরূপতা, বাংলাদেশ তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে কাজের সমন্বয় না থাকার কারণে আমাদের যে তথ্যগুলো আছে এদের প্রতিরূপতা বা প্রতিলিপিকরণ লক্ষ্য করা যায়, অর্থাৎ একই তথ্য বারবার চলে আসে। কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা, বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহ কেবলমাত্র তাদের নিজেদের প্রয়োজনে তথ্য সংগ্রহ করে থাকে, ফলে এর কার্যক্ষেত্র খুবই সীমিত হয়ে যায়। তথ্যের অসম্পূর্ণতা, অধিকাংশ সরকারি পরিসংখ্যান গবেষণার প্রয়োজন নয়, বরং প্রশাসনিক কর্মকাণ্ডে এবং ব্যবস্থাপনার প্রয়োজনে দৈনন্দিন কাজের মাধ্যমে তথ্যগুলো সংগৃহীত করে থাকে, যার ফলে এর তথ্যের পরিধি এবং প্রয়োগ অত্যন্ত সীমিত হয়। এতে তথ্য অসম্পূর্ণ এবং অপর্যাপ্ত থেকে যায়। বৈজ্ঞানিক পদ্ধতির অভাব, তথ্য সংগ্রহের অধিকাংশ ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করার কারণে তথ্য সংগ্রহের অধিকাংশ ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে না। তারপরে আছে অসম্পূর্ণ উপস্থাপনা, অধিকাংশ পরিসংখ্যান বিবরণীতে তথ্যের উদ্দেশ্য, তাৎপর্য, অনুসন্ধান ক্ষেত্রে সংকলন পদ্ধতি, সংশয়, মাত্রা ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা না থাকায় উপস্থাপনা অসম্পূর্ণ থেকে যায়। আধুনিক পরিসংখ্যানের যন্ত্রপাতির অভাব রয়েছে, উপযুক্ত পরিসংখ্যানের অভাব রয়েছে, যেখানে বাংলাদেশের কিছু অদক্ষ এবং অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদের দিয়ে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। প্রকাশনায় বিলম্ব, অধিকাংশ ক্ষেত্রে সংগৃহীত তথ্য প্রকাশনায় অহেতুক বিলম্ব ঘটে, যার ফলে সময় ব্যবধানে তার কার্যকারিতা হ্রাস পায়। এখন আসছি আমরা বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের ত্রুটি দূরকরণের উপায় অথবা উৎকর্ষ বৃদ্ধির সুপারিশ। দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত পরিসংখ্যানবিদদের দ্বারা অনুসন্ধান কার্য পরিচালনা তথা সঠিক নমুনায়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ, উপস্থাপন এবং বিশ্লেষণ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি এবং বর্তমান নমুনা কাঠামো ব্যবহার করতে হবে। তথ্য সংগ্রহের পূর্বে তথ্য সংগ্রহকারীকে যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনীয় পরিসংখ্যানিক গবেষণা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি করে তথ্য উপস্থাপনার মান উন্নয়ন করতে হবে। তথ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যাবলীর সমন্বয় সাধন করতে হবে। তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের উপস্থাপনা, বিশ্লেষণ, মুদ্রণ এবং প্রকাশে যে সকল অযথা বিলম্ব হয় তা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে অধিক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অধিক শক্তিশালী করতে হবে। পরিসংখ্যানিক কার্যাবলী যেমন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, মুদ্রণ, প্রকাশনা ইত্যাদি, এগুলো সম্পাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। পরিসংখ্যান বা তথ্যের যথাযুক্ত উপহার ব্যবহারের প্রতি জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এই সকল পয়েন্টের মাধ্যমে আমরা পরিসংখ্যানের যে সকল ত্রুটিগুলো আছে সেগুলো দূর করে এদের উৎকর্ষতা বৃদ্ধি করতে পারি।
আজকে আমাদের এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের সকল ক্লাসগুলো শেষ। এখন পরবর্তী ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যানের বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে আর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব তোমরা শিক্ষার্থীরা ক্লাসগুলো পুনরায় বারবার এগুলো দেখবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেল করে জানাবে, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের সকল শিক্ষার্থীদের ভালো থাকো, সুস্থ থাকো এই শুভনা কামনা করে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ক্লাসগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।